গত 31 অক্টোবর থেকে 12 নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বিশ্বের প্রায় 200টি দেশের অংশগ্রহণে বিশ্ব জলবায়ু সম্মেলন COP-26 অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার তিনি উপস্থিত ছিলেন। আমরা তার সাথে আজ কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। COP-26 থেকে বাংলাদেশের প্রাপ্তি কি? আমি যদি COP-26 এর প্রাপ্তির কথা বলি, তার আগে বলা উচিত যে যে বিশ্বের প্রাপ্তিটা কি হয়েছে। কপ গুলো আয়োজন করা হয় এটা কনফারেন্স অফ পার্টি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য বিশ্বের যে রাষ্ট্রগুলো বদ্ধপরিকর হয়েছে তারা বছরে একবার করে মিলিত হয় এবং তাদের যে কমিটমেন্ট গুলো এতদিন ধরে দিয়েছে সেগুলো পর্যালোচনা করে। এই যে বসা, এই বসাতে সাধারণত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলো, যারা জলবায়ুতে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র আছে, তাদের সাথে আলোচনায় বসে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। প্রথম সফলতা হলো যে যারা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে তাদেরকে ডেকে এনে কিন্তু কোন একটা রাষ্ট্রের পক্ষে এক জায়গায় আলোচনায় বসানো সম্ভব হতো না, যদি না এটা ইউএন, ইউনাইটেড নেশন বা জাতিসংঘ এই সম্মেলনের আয়োজন করত। যেহেতু জাতিসংঘ এই সম্মেলনটি আয়োজন করে থাকে, সেই কারণে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যেরকম বাধ্য হয়ে এই সম্মেলনে আসতে হয়, আবার একদিকে যেরকম ক্ষতিগ্রস্ততা দায়ী রাষ্ট্রগুলো বাধ্য হয়ে আসতে হয়, অন্যদিকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো সুযোগটা পায় তাদের ক্ষয়ক্ষতির কথা ক্ষতিগ্রস্ত রাষ্ট্রদের সামনে উপস্থাপন করার। তো বাংলাদেশের জন্য এই জায়গাটাতে একটি বড় জয় যে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্ত যে ভালনারেবল যে 48টি রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বকারী এবং সেই রাষ্ট্রগুলোকে সভাপতিত্বকারী রাষ্ট্র হলো বাংলাদেশ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জায়গায় চেয়ার করছেন, ফলে এটি একটি বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি যে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর পক্ষে বাংলাদেশ একটি ভয়েস রেইজ করতে পেরেছে এবং বাংলাদেশের নেতৃত্ব আন্তর্জাতিক নেতৃত্বে পরিণত হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে অ্যাকশন ফর ফরেস্ট এবং ল্যান্ড ইউজ একটি সম্মতি বা প্রমিস স্বাক্ষরিত হয়েছে, সেখানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে এবং কমিটমেন্ট করেছে যে 2030-এর ভিতরে তারা তাদের সকল ধরনের বৃক্ষ নিধন বন্ধ করে ফেলবে এবং 2030-এর পরে একটি গাছও আর কাটবে না, এবং যেখানে বনের ছিল কোনো এক সময় সেটি রিস্টোর করবে, এবং যে মৃত্তিকা আছে, সয়েল আছে, সয়েলের ডিগ্রেডেশন রোধ করবে। তাছাড়া বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে ধারা আছে এটিকে কমিয়ে আনার জন্য যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি প্রথমে 2 ডিগ্রি কিংবা পরবর্তীতে 1.5 ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার যে কমিটমেন্ট সেটিও কিন্তু এখানে নেওয়া হয়েছে, এবং এই যে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত রাষ্ট্রে যে একটি কম্পেনসেশন দাবি করে আসছিল, সেই কম্পেনসেশন অর্থাৎ 2020 সাল নাগাদ যে প্যারিস এগ্রিমেন্টের কমিটমেন্ট ছিল 2015 সালের যে $100 বিলিয়ন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে দেওয়ার, সেই বিষয়েও বেশ অগ্রগতি হয়েছে। তো বাংলাদেশের অনেকগুলো দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল, সবগুলো যদিও নাম মেনে নেওয়া হয়েছে, কিন্তু এই দাবিগুলোর অনেকগুলোই দীর্ঘদিনের দাবি যেগুলো মানা হয়েছে, এবং এটাই বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করছি। স্যার, আপনি বললেন যে 1.5 বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, 1.5 ডিগ্রি বৃদ্ধির কথা, বা ফসিল ফুয়েল বা কয়লার ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে, অথবা সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য যে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ক্ষতিপূরণ বা অর্থায়নের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, অগ্রগতির কথা বললেন, কতটুকু আসলে পূরণ হয়েছে সেই প্রত্যাশা? বিষয়টি এমন যে যদি সিস্টেমেটিক্যালি যে এটার সাকসেস, সিস্টেমেটিক সাকসেসের কথা বললে, যেটা আমি একটু আগে বললাম যে এই সফলতা এসেছে, অর্থাৎ আমরা সম্মেলনটি করতে পেরেছি, বাংলাদেশ অংশগ্রহণ করতে পেরেছে, সফলভাবে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করতে পেরেছে, এই সফলতা বলা যায়। কিন্তু এটা যদি আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টিং লেভেলে সাকসেস বলি, তাহলে বলা যায় যে আমরা
খুব বেশি সফল হতে পারেনি, কারণ এখানে বাংলাদেশের যে অ্যাডাপ্টেশন মিটিগেশন ফান্ডের কথা বাংলাদেশ বারবার বলছিল সেটি কিন্তু গ্রহণ হয়নি। কম্পেনসেশনটার যে সুষ্ঠু বণ্টনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যাশা অনুযায়ী বিষয়টি ঘটে নাই, কিন্তু আবার কিছু কিছু আলোচনা এসেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে কোল বেস যে পাওয়ার প্ল্যান্টকে ফেজ ডাউন করবে, যেটি প্রথমে প্রস্তাবনা ছিল, কিন্তু ফেজ মানে ফেজ অফ করবে, কিন্তু ফেজ অফ না করে এটা আসলে ফেজ ডাউন করা হয়েছে। অর্থাৎ যে একটি চরম পর্যায়ে যাওয়ার কথা ছিল জলবায়ুর পক্ষে, সেই জায়গায় না গিয়ে এটিকে শিথিলতার সহিত কিন্তু বিবেচনা করা হয়েছে। তো এখানে সফলতা ব্যর্থতা দুইটিই আছে। স্যার আপনি এবারে শেষে যেটি উল্লেখ করলেন যে আসলে কয়লার ব্যবহার থেকে একেবারে সরে আসার একটা চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বের সবচাইতে বেশি কয়লা ব্যবহারকারী অন্যতম কয়লা ব্যবহারকারী দুটি দেশ ভারত এবং চীনের কারণেই সেই চুক্তিটি সম্পূর্ণভাবে সই করা সম্ভব হয়নি। এই চুক্তি সই না করার কারণে কি এই সম্মেলনকে ব্যর্থ বলতে পারি আমরা? সম্মেলনে প্রায় 70টির বেশি বড় ছোট এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, তার ভিতরে একটি হলো কয়লা ভিত্তিক যে প্রকল্প সেটি। যদিও সম্মেলনে ফেজ অফ করার কথা বলা হয়নি, কিন্তু চায়না কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা পৃথিবীর আর কোথাও কিন্তু তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে নিজেদের ফান্ডিং করবে না। তো এটাকেও আমরা এক ধরনের অর্জন হিসেবে দেখতে চাই, এবং যে রাষ্ট্রগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এখনো চালু রেখেছে তারা খুব সহজে যে এটা মেনে নিবে তা না, কারণ এই প্রকল্পে তাদের লাভ রয়েছে। তো তাদের লাভের বিষয়টি তারা সরাসরি অর্থনৈতিক লাভের কথা আগে চিন্তা করছে, পরিবেশের কথা পরে চিন্তা করছে। তো তাদেরকে পরিবেশের কথায় ফিরিয়ে আনার জন্যই কিন্তু এই সম্মেলন। আমরা আশা করছি যে এইবারের সম্মেলনে যতটুকু অর্জিত হয়েছে সেই অর্জনটিকে পুরোপুরি ভাবে ক্যাপিটালাইজ করে আমরা পরবর্তী সম্মেলনের জন্য কথা বলতে পারবো, এবং এই সম্মেলনের অর্জিতের অংশের পর থেকে আমরা শুরু করতে পারবো। আমরা যাতে পিছনে না গিয়ে বর্তমান যতটুকু এসেছি এবং আগামী 1 বছর যতটুকু অর্জিত হবে তারপরে থেকে পরবর্তী COP-26 এর পরে 7 শুরু করে আমরা এই জলবায়ু পরিবর্তন রোধ করার ক্ষেত্রে সবার সম্মিলিত প্রয়াসে আমরা কাজ করতে পারবো।